পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, সালেহ আহমদ নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন লেবানন থেকে। তিনি বলছেন, প্রিয় শায়েখ, আমি একটি বিষয় জানতে চাই। এশিয়ার বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশ করতে গিয়ে প্রাণ হারায় কিছু সংখ্যক মানুষ, কেউ জঙ্গলের রাস্তায়, কেউ সমুদ্রে, যারা সুখের স্বপ্নে নিজের চাহিদার জন্য এক দেশ থেকে অন্য দেশের অবস্থান নিতে গিয়ে মৃত্যুবরণ করে, যেখানে নিজের জীবনের নিরাপত্তার অবকাশ নেই। এটা ইসলামী শরিয়া অনুযায়ী কতটুকু সঠিক ও এর কতটুকু অনুমতি রয়েছে, এবং অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া সঠিক কিনা, এই প্রশ্নের জবাব আলোচনা করলে উপকৃত হব। প্রিয় দর্শক, প্রথম কথা হলো, এখানে একজন অমুসলিম, একজন মুসলিম ব্যক্তির জন্য অমুসলিম এলাকায়, অমুসলিম অধ্যুষিত এলাকায় বা অমুসলিম দেশে বসবাস করা, অমুসলিম দেশে যাওয়া, এই বিষয়টা ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটি কেমন, আমরা প্রথমে এই বিষয়ে একটু আলোকপাত করে নিই। প্রিয় দর্শক, এ বিষয়ে আলোকপাতের জন্য আমাদের প্রথম যে বিষয়টি জানার প্রয়োজন সেটি হলো, যারা অমুসলিম দেশে যেতে চায় তাদের উদ্দেশ্য কি, কী লক্ষ্যে, কী উদ্দেশ্যে তারা সেখানে যাবে। যদি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয় ইসলামের প্রচার, ইসলামের দাওয়াত, অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত প্রচার করা, যদি হয় তাদের উদ্দেশ্য ইসলামের শিক্ষা বিস্তার করা, তাহলে এটি অবশ্যই একটি মহৎ এবং একটি অনেক বড় নেকি এবং সওয়াবের কাজ। দ্বিতীয়ত, যদি তাদের উদ্দেশ্য হয় নিজ দেশে বা নিজের এলাকায় বসবাস করা তাদের জন্য কঠিন, কোনোভাবে তারা জুলুম নিগৃহণের শিকার, রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে নিজের দেশ তাদের জন্য যদি নিরাপত্তাহীন হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা লাভ যদি কোনো অমুসলিম দেশ ছাড়া অন্যত্র নিরাপদভাবে বসবাসের সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রেও কোনো অমুসলিম দেশে আশ্রয় নিয়ে সেখানে বসবাস করা, এতে বিন্দুমাত্র কোনো সমস্যার কিছু নেই। যেমনটি হযরতে সাহাবায়ে কেরাম, তারা পবিত্র মক্কার ভূমি থেকে হিজরত করে অমুসলিমদের দেশ হাবাসায় তারা চলে গিয়েছিলেন। তৃতীয় যে উদ্দেশ্য হতে পারে সেটি হলো যে জীবন জীবিকা নির্বাহ। জীবিকা নির্বাহের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি অমুসলিম দেশে যেতে চায়, তাহলে সেখানে যদি এমন হয় যে তার মুসলিম অধ্যুষিত এলাকায় নিজ দেশে তার জন্য জীবিকা উপার্জন করাটা অসম্ভব এবং অমুসলিম দেশেই তার জীবিকা উপার্জন করার একমাত্র ব্যবস্থা যদি সেখানে হয়, তাহলে সেক্ষেত্রে এটাতেও কোনো সমস্যার কিছু নেই, বরং সে অমুসলিম দেশে যেতে পারবে এবং সেখানে অবস্থান করতে পারবে, যেহেতু তার জীবিকার ব্যবস্থা মুসলিম দেশে বা মুসলিম অধ্যুষিত এলাকায় নেই। প্রিয় দর্শক, এছাড়াও আরেকটি উদ্দেশ্যেও অনেকে বিভিন্ন দেশে গমন করে থাকে, সেটি হলো সেই সকল অমুসলিম দেশে থাকাটাকে নিজের জন্য গর্বের মনে করে, অহংকারের মনে করে। তো মুসলিম অধ্যুষিত এলাকার তুলনায় অমুসলিম অধ্যুষিত এলাকা বা অমুসলিম দেশকে যদি কেউ গর্ব বা অহংকারের উদ্দেশ্যে সেখানে বা সে জাতিকে শ্রেষ্ঠ জ্ঞান করে তাদের সেখানে আবাস অবলম্বন করার জন্য সেখানে শরিয়ার আলোকে কোনোভাবেই অনুমোদন হতে পারে না। সুতরাং এটি হলো উদ্দেশ্যের দিক থেকে। এখন কথা হলো যে বর্তমানে যারা প্রবাসে থাকছেন বিভিন্ন অমুসলিম দেশগুলোতে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপ আমেরিকার যে দেশগুলোতে যারা থাকছেন, তো সাধারণত তারা সেখানে থাকছেন জীবন জীবিকা উপার্জন করা সহজ, জীবনটা সেখানে কিছুটা গতিময়, কিছুটা অতিরিক্ত ঝায় ঝঞ্ঝাটহীন এবং নিরাপদ জীবনযাপনের উদ্দেশ্যেই সাধারণত তারা ওই সকল দেশে অবস্থান করে থাকেন, বসবাস করে থাকেন। তাই এটাকে যদি তারা গর্ব এবং অহংকারের বিষয় মনে না করেন সেই দেশে থাকাটা, বরং মুসলিম দেশে মুসলিম অধ্যুষিত এলাকায় অবস্থান করাটাকেই যদি তারা শ্রেষ্ঠ জ্ঞান করেন, তাহলে সেটি কোনো সমস্যার কিছু নেই। আর যদি অমুসলিম অধ্যুষিত এলাকায় যারা থাকছেন, প্রবাসে যারা থাকছেন অমুসলিম দেশগুলোতে, সেখানে থেকে যদি তারা সেখানে ইসলামের প্রচার, দিনের দাওয়াতকে তাদের জীবনের অবলম্বন হিসেবে, উদ্দেশ্য হিসেবে তারা গ্রহণ করেন,
তাহলে সেই সকল এলাকাগুলোতে তাদের অবস্থান করা ইসলামের দৃষ্টিতে একটি পুণ্য এবং সওয়াবের কাজ বলে গণ্য হবে। বাকি এখানে যে প্রশ্নটি এখানে প্রথমে আনা হয়েছে সেটি হলো এইভাবে বিদেশে থাকার জন্য বা বিদেশে পাড়ি জমানোর জন্য এভাবে জীবনের ঝুঁকি গ্রহণ করা, এটা কতটুকু শরীয়ত সম্মত? প্রিয় দর্শক, এটি স্পষ্টতই বলা যায় যে এই সকল উদ্দেশ্যে কোনোভাবেই কোনো কারণেই জীবনকে ঝুঁকিতে ফেলা এর কোনো অনুমতি ইসলামী শরিয়ার মধ্যে নেই, কোরআনের মধ্যে এবং ইসলামী শরিয়ার মধ্যে এর কোনো অবকাশ নেই। লাতুহলিকু লাতুলকু বিআইদিকুম ইলাত্তাহলুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তোমরা তোমাদেরকে নিজেদেরকে জেনে বুঝে কোনো ধ্বংসের মুখে ঠেলে দিও না। কাজেই এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পন্থায় সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে প্রবেশ করা, এটি আরেকটি দৃষ্টিকোণ থেকেও এটি আপত্তিজনক। সেটি হলো পৃথিবীর জাতি দেশসমূহগুলো তারা পারস্পরিক এক দেশের সঙ্গে আরেক দেশ, এক জাতির সঙ্গে আরেক জাতি চুক্তিবদ্ধ। কাজেই সেই চুক্তিবদ্ধতার সূত্রেও সেখানে বৈধ কোনো তাদের সাথে অনুমোদন ব্যতীত রেখে অন্য দেশে প্রবেশ করা, সীমান্ত অতিক্রম করা, সেটি আন্তর্জাতিক যেই চুক্তি সেই চুক্তির বরখেলাফ হয়। কাজেই মুসলমানদের জন্য কোনো চুক্তির বরখেলাফ করা এটিও অনুমোদন নেই। সুতরাং জীবনের ঝুঁকি নিয়ে মরুপথে, জঙ্গলে অথবা সাগর পথে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যারা বিদেশে পাড়ি জমান তাদের এই কাজটি ইসলামী শরিয়ার আলোকে কোনোভাবেই অনুমোদনযোগ্য বলা যেতে পারে না। প্রিয় দর্শক, পরবর্তী